শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে সর্বোচ্চ অর্জন ও পরম আত্মগৌরবের একটি দিন। 1971 সালের এই দিনে আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিচল নেতৃত্বে দীর্ঘ 9 মাসের এক রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের চূড়ান্ত পরিণতিতে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের বিজয় ছিনিয়ে আনে। 1971 সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আঁকা হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। 16 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও আনন্দের দিন, একই সঙ্গে লাখো শহীদের রক্ত নদী পেরিয়ে আসা শোক ও অশ্রু বিসর্জনের দিন, আবার অসংখ্য মা বোনের ওপর চরম নির্যাতনের জন্য বেদনারও দিন। ১৯৭১ সালের 25 মার্চের কাল রাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী মুক্তিকামী বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে নির্মম গণহত্যায় মেতে ওঠে। এরই প্রেক্ষাপটে 71-এর 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধ। পাকিস্তানি শাসকরা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে বন্দী করে রাখে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁকে রাষ্ট্রপতি করে গঠিত বাংলাদেশ সরকারের অধীনে পরিচালিত হয় মুক্তিযুদ্ধ। অতঃপর 9 মাস পর 71-এর 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। শ্রোতা বন্ধুরা, 16 ডিসেম্বরের বিজয় মানে একটা মানচিত্র, একটা লাল সবুজের পতাকা, একটা গর্বিত জাতি, মহান বিজয় দিবস, বাঙালির অহংকার। আজ মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করার লক্ষ্যে আমরা অঙ্গীকার গ্রহণ করব। সেই সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি এবং লাখো শহীদের আত্মদানকে সশ্রদ্ধ সালাম জানিয়ে এখন দর্পণ অনুষ্ঠানের শুভ সূচনা করছি আমরা দুজন। আমি জাবির আহমেদ পলাশ এবং আমি তামান্না সিদ্দিকী। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। শ্রোতা বন্ধুরা, আজ 16 ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের 82তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের ঢাকা শহরে প্রথম বেতার সম্প্রচার কার্যক্রম শুরু হয় 1939 সালের 16 ডিসেম্বর। পুরাতন ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত একটি ভাড়া করা বাড়ি থেকে এ সম্প্রচার কার্যক্রম শুরু হয়। তখন এর নাম ছিল ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র। পরে এটি অল ইন্ডিয়া রেডিও ও রেডিও পাকিস্তানের একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত হয়। 1971 সালে তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসকের বাঁধার মুখে বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণটি ঢাকা বেতার কেন্দ্র রেসকোর্স ময়দান থেকে সরাসরি সম্প্রচার করতে পারেনি, কিন্তু কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে তারা বঙ্গবন্ধুর রেকর্ডকৃত ভাষণটি তৎকালীন পূর্ব পাকিস্তানের সবকটি কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করে। বিষয়টি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মুক্তিকামী বাঙালি জনগণের জন্য উৎসাহব্যঞ্জক। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার বলতে আমরা বর্তমানে যে প্রতিষ্ঠানটি বুঝি সেটি হল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গর্বিত উত্তরাধিকার। বেতার ছিল আছে
প্রিয় বন্ধুরা, মহান বিজয় দিবস উপলক্ষে আজকের দর্পণ অনুষ্ঠানের আয়োজন মালায় রয়েছে এই দিনে কারাগারের রোজ নামচা, বঙ্গবন্ধু ও বাংলাদেশের অভ্যুদয়, রূপালী সংস্কৃতি ও বিজয় মঞ্চ শিরোনামে বিশেষ বিশেষ পর্বগুলি। এগুলো ছাড়া অনুষ্ঠানের শেষ সীমানায় আমাদের গান পর্বে শুনতে পাবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। চলুন এবার যাই বিস্তারিত পরিবেশনায়। আজ ১৬ই ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩৫০তম দিন। এখন আজকের দর্পণ সূচির এই দিনে পর্ব থেকে জেনে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং বিখ্যাত ব্যক্তিদের জন্ম অথবা প্রয়াণ দিবস সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। শুনুন আজকের এই দিনে পর্ব। আজকের এই দিনে পর্বে প্রথমেই জানিয়ে দিচ্ছি, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর ৯১,634 জন সেনা সদস্য সহ তাদের সেনাপতি লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশ মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ কমান্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে জেনারেল নিয়াজি নত মস্তকে পরাজয় মেনে নেন। শ্রোতা বন্ধুরা, এবার ইতিহাসের পাতা থেকে ১৬ই ডিসেম্বরের অন্যান্য ঘটনা জানিয়ে দিচ্ছি। ১৯২৫ সালের আজকের এই দিনে কাজী নজরুল ইসলামের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা লাঙ্গল কলকাতা থেকে প্রকাশিত হয়। ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন আজ এ পর্যন্তই। আজ আপনাদের যাদের জন্মদিন তাদের সবাইকে জানাই দর্পণের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনছেন আপনারা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসাধারণ গ্রন্থ সংকলন কারাগারের রোজ নামচা থেকে অংশবিশেষ পড়ে শোনাচ্ছেন আশরাফুল আলম। মোনেম খান, প্রেসিডেন্ট আইয়ুব ও নবাব কালাবাগ সাহেবকে বলেছেন পূর্ববাংলা ৬ দফা আন্দোলন শেষ করে দিয়েছেন, আর কিছুদিন থাকলে একদম নস্যাৎ করে দিতে পারবেন, তাই হয়তো কোনো সমঝোতায় আসলেন না সরকার। খুব ভালো কাজ বোধহয় করলেন না, পরিণতি বেশি ভালো হবে না বলে মনে হয়। মানিক মিয়া রাজনীতি করেন না, তবে তার নিজস্ব মতবাদ আছে। তাকে দেশরক্ষা আইনে বন্দী করা যে কত বড় অন্যায় ও নীতিবিরুদ্ধ তা কেমন করে ভাষায় প্রকাশ করব। সাংবাদিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট বন্ধ করে দিয়েছে, কোনো একটা ভরসা বোধ হয় পেয়ে থাকবেন। গতকাল থেকে আমার, তাজউদ্দিনের, খন্দকার মোস্তাকের ও নুরুল ইসলাম চৌধুরীর রিট আবেদনের শুনানি শুরু হয়েছে, জানি না কি হবে। তবে আমাদের ছাড়বে না সরকার, তা বুঝতে পারি। দেশরক্ষা আইন থেকে মুক্তি পেলে অন্য কোনো আইনে জেলে বন্দী করতে পারে, আর আমার কথা আলাদা। ৮টা মামলা চলছে, আরও কয়েকটা বন্দোবস্ত করে রেখে দিয়েছে, দরকার হলে চালু করে দেবে। ধন্য তোমায় মোনায়েম খান সাহেব, ধন্য তোমার রাজনীতি। শ্রোতা বন্ধুরা, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর রাতে আকাশবাণী কলকাতা থেকে প্রণবে সেন রচিত ও দেবদুলাল বন্দ্যোপাধ্যায় উচ্চারিত বিশেষ এক সংবাদ পরিক্রমায় বলা হয়, আজ এই কোজাগারী পূর্ণিমার রাতে সব মুক্তিযোদ্ধাদের জানাতে চাই, দেশ আজ স্বাধীন হয়েছে, আর কোনো রক্তপাত নয়, এখন নিজ দেশ রক্ষায় এগিয়ে যেতে হবে। বাস্তবিকই তখন সদ্য স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহ নিয়ে প্রহর গুনতে থাকেন কবে ফিরে আসবেন তাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আকাশে বাতাসে বিজয়োল্লাসে কেবলই ধ্বনিত হতে থাকে জয় বাংলা, আমার নেতা তোমার নেতা, শেখ মুজিব, শেখ মুজিব। শ্রোতা বন্ধুরা, এখন আজকের দর্পণ সূচির বঙ্গবন্ধু ও বাংলাদেশের অভ্যুদয় পর্বে আপনারা শুনতে পাবেন মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা উত্তর
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ওয়াসিম আকরাম। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি বাংলাদেশ আমার বাংলাদেশ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আমরা যেমনটা জানি, স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের দায়িত্ব গ্রহণকালীন সময়ে সরকারি একজন কর্মকর্তা হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন, খুব কাছ থেকে বঙ্গবন্ধুকে দেখেছেন, বঙ্গবন্ধুর গৃহীত নানা উদ্যোগের সঙ্গে আপনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। সেই জায়গা থেকে জানতে চাইব, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর গৃহীত পদক্ষেপ এবং আপনার পর্যালোচনা। স্বাধীনতার পরপরেই এবং বঙ্গবন্ধু আসার আগে ভারত সরকার আমাদের এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন লিয়াজ অফিসার্স বলে সহায়তা করার জন্য সরকারি কর্মচারীদের দিয়েছিল, সংক্ষেপে তাকে ক্যালো। এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যে সমন্বয় করতেন, সে ভদ্রলোক ছিলেন ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনের একজন মেম্বার সুখময় চক্রবর্তী। তো আমার মনে আছে সুখময় চক্রবর্তীর ওই সময় একটা টেলিভিশন ইন্টারভিউ, তো সেখানে বলছিলেন যে তাদের একটা ধারণা ছিল যে পাকিস্তান বাংলাদেশের যে সকল সরকারি কর্মকর্তা আছে, বাংলাদেশে যারা কাজ করার মতো সক্ষম ব্যক্তি আছে, এদেরকে সবাইকে হয়তো তারা মেরে রেখে গেছে। কিন্তু তাদের তখন ধারণা হলো কিছুদিন আমাদের সাথে কাজ করার পরে যে বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতাটা তখনও আছে, কেন তখন আমাদের এখান থেকে উঠিয়ে নেওয়া হলো। আরেকটি ছিল যে এখানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিছুদিন পর্যন্ত ইন্ডিয়ার সৈন্যবাহিনী এখানে ছিল, তাদের কিছু অংশ। বঙ্গবন্ধু চাইলেন যে ইন্ডিয়ান সেনাবাহিনীকে এখান থেকে নিয়ে যেতে হবে, এবং সেটা হলো বঙ্গবন্ধুর একটা সাহস বা প্রত্যয়ের প্রকাশ যে আমাদের যে আইন শৃঙ্খলা রাখার যে প্রয়োজন সেই ক্ষমতাটা আমাদের আছে। এবং ইন্দিরা গান্ধী খুব সহজে মেনে নিলেন, এ বিষয়ে আর কোনো বিতর্ক হয় নাই। স্যার, জাতির পিতা বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন, কিন্তু একটা দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা তার ছিল না। সেই জায়গা থেকে বঙ্গবন্ধু কিভাবে সবকিছু মোকাবেলা করলেন, আমাদের আভ্যন্তরীণ বিষয়, আন্তর্জাতিক বিষয়? বঙ্গবন্ধু যখন শাসনভার নিলেন তখন কিন্তু আমরা বলতে মানে তখন যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা কিন্তু বাংলাদেশ সম্পর্কে একদম অজানা অবস্থা আসেননি। এবং এই ছয় দফার থেকে শুরু করে এই বাংলাদেশের তখন যারা একদম প্রথম সারির অর্থনীতিবিদ, এরা সাংবাদিক, এরা সবাই কিন্তু কাজ করেছেন। মানে একটা হলো বঙ্গবন্ধুর যে বিশ্ব সম্মান এবং তার যে স্টেচার, সেটা ব্যাক বাই নলেজ। এবং আমি মনে করি যে বঙ্গবন্ধুর এই যে জ্ঞানকে প্রশাসনের সাথে সংযুক্ত করা, জ্ঞানকে রাজনীতির সাথে সংযুক্ত করা, এটা বঙ্গবন্ধুর নেতৃত্বের একটা বড় বৈশিষ্ট্য ছিল। বঙ্গবন্ধু নেতৃত্বে আমি যেটা বলবো, এক হলো সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা, আর দ্বিতীয়ত হলো রাষ্ট্র পরিচালনা বা নীতির জন্য একটা জ্ঞানভিত্তিক প্রশাসন ব্যবস্থা, জ্ঞানভিত্তিক সমাজের দরকার। এবং যে জন্য শিক্ষার ব্যবস্থা, বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা, এবং যে শিক্ষা তাকে নাগরিকত্বের গুণ দেবে, এবং যে শিক্ষা তাকে কোনো কাজ করার ক্ষমতা দেবে, এটা বঙ্গবন্ধুর সংবিধানও আছে, বঙ্গবন্ধু এটা বলেছেন। আমরা এখন তো মহিলাদের অধিকার সম্পর্কে অনেক বলি, কিন্তু এই যে মহিলাদের সরকারি খাতে কাজে একটা কোটা নির্ধারণ, এই নির্দেশটা আসে প্রথমে বঙ্গবন্ধুর কাছ থেকে। যে বঙ্গবন্ধু দুপুরবেলা আমাকে ডেকে বললেন যে এরকম একটা আদেশ নিয়ে আসো, সরকারি চাকরিতে পাবলিক সেক্টরে মেয়েদের জন্য একটা কোটা রাখতে হবে। উনি 10 না 15 বলেছেন, আমার ঠিক খেয়াল নাই, তবে 10-এর কম নয় এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো আমরা যেভাবে বাস্তবায়ন করেছি সে হলো যে যদি কোয়ালিফাইড হয় সেই কোয়ালিফাইড মেয়েদের 10%-এর মধ্যে রাখা। কিন্তু আমার মনে হয় যেটা বঙ্গবন্ধুর উদ্দেশ্য যেটা ছিল, যদি আমি সেই উদ্দেশ্যকে বুঝে থাকি, সে হলো মেয়েদেরকে আরো সুযোগ সুবিধা দিয়ে তারা যে পেছনে পড়ে আছে তার থেকে
সে পেছন থেকে তাদেরকে সামনে আনা। স্যার, জাতির পিতার সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে আপনার জীবনে, খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার একটা সুযোগ ছিল আপনার। আজকের দিনে যদি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বঙ্গবন্ধুর এমন কোন গুণাবলী ছিল যেগুলো বাংলাদেশের মুক্তির জন্য মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন? বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং বাংলাদেশকে স্বাধীন করার যে গৌরব, সেইটা তো তার দিকে সবাইকে টেনেছে, এবং ওনার একটা মোহনীয় ক্ষমতা সবাইকে উনি কাছে নিয়ে আসতে পারেন। ওনার সাথে যে দ্বিমত প্রকাশ করছে তার সাথে উনি হেসে কথা বলছেন, যে ওনার সাথে একমত হচ্ছেন তাকেও উনি কথা বলছেন, এবং সবাই উনি একটা ইজি অ্যাক্সেস দিচ্ছেন যে যদি আমার সাথে কেউ দেখা করতে চায় সে দেখা করুন। সেই জন্যই আমার মনে হয় যে বঙ্গবন্ধুর যে সাকসেস, যে সাকসেসের পেছনে হলো তার নেতৃত্ব মানুষকে দূরে রাখা নয়, তার নেতৃত্ব হলো মানুষকে কাছে আনা এবং বিশ্বাস তার ভিতরে দেওয়া, দেশ পরিচালনায় সেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বেতারকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা পর্বে আমাদের অতিথি ছিলেন আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা উপকমিটির সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আমাদের এখনকার আয়োজন রূপালী সংস্কৃতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় চলচ্চিত্র আগুনের পরশমণি সম্পর্কে গোলাম মোর্শেদ আহমেদের পর্যবেক্ষণ, নিবেদনে সুমাইয়া কবির মেঘলা। সুপ্রিয় শ্রোতা, মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের বিশেষ আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের অন্যতম সাহিত্যিক ও পরিচালক হুমায়ুন আহমেদ নির্মিত চলচ্চিত্র আগুনের পরশমণি। মুক্তিযুদ্ধ বিষয়ক এ সিনেমাটি মুক্তি পায় 1994 সালে। ১৯৭১ সনের মে মাস, অবরুদ্ধ ঢাকা নগরী, পাকিস্তানি সেনাবাহিনী এই নগরীকে নিয়ে নিয়েছে তাদের হাতের মুঠোয়। তীব্র হতাশা, তীব্র ভয়ে কাটছে নগরীর মানুষদের দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী। তবু নগরবাসী স্বাধীনতা নামের আশ্চর্য স্বপ্নটি গোপনে লালন করে। তারা রাত জেগে শোনে বিবিসি, ভয়েস অব আমেরিকা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, শুনতে চায় আশার কোনো বাণী। রাত ৯টা, পুরনো ঢাকার র্যাঙ্কিন স্ট্রিটের একটি বাড়ি। মতিন সাহেব ট্রানজিস্টার শোনার চেষ্টা করছেন মৃদু ভলিউমে। ভয়েস অফ আমেরিকা, বিবিসি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শোনার চেষ্টা করছেন, নব ঘোরাচ্ছেন ট্রানজিস্টারের। হঠাৎ শুনতে পেলেন বজ্রকণ্ঠের অংশবিশেষ। মতিন সাহেবের সংসারে তিনি ছাড়াও রয়েছেন তার স্ত্রী সুরমা আর দুই কন্যা রাত্রি ও অপলা। যুদ্ধকালীন ভয়াল পরিস্থিতিতে গৃহকর্মী সহ দুই মেয়েকে প্রায় ঘরবন্দি করে রেখেছেন মতিন সাহেব আর সুরমা। এই পরিস্থিতিতে ঘরবন্দি রাত্রির একটু ছাদ, এক টুকরো খোলা বাতাসের অভাবে দম বন্ধ মনে হয়। তাই সে সিদ্ধান্ত নেয় যেদিন দেশ স্বাধীন হবে সেদিন সে তার পোষা পাখিদের উড়িয়ে দেবে, ঘরের বন্ধ ঘড়িকে সচল করবে। মতিন সাহেবও মেয়েকে উৎসাহ দিয়ে দেশ স্বাধীনের স্বপ্ন দেখান। পরদিন মতিন সাহেব অফিস গেলে ওনার পাকিস্তান সমর্থক এক কলিগ বাঙালির গেরিলা যুদ্ধ নিয়ে মশকরা করলে তিনি ভেতরে বেশ রাগলেও বাইরে তেমন প্রকাশ করলেন না। সেদিনই ঝুম বৃষ্টির মধ্যে হাজির হন মতিন সাহেবের বন্ধুপুত্র বদি। তুমি কি মুক্তিবাহিনীর ছেলে? তোমার সঙ্গে কি অস্ত্রশস্ত্র আছে? বদি ঘরে ঢুকার পর সুরমার মেয়েদের নিরাপত্তার কথা ভেবে তিনি বদিকে রাখতে দিতে চান না। বদিকে বিদায় করে দেবার কথা বললেও মতিন সাহেব চুপই থাকেন। পরদিনই অপলার সাথে বদির বেশ ভালো বন্ধুত্ব হলেও রাত্রি বেশ খারাপ ব্যবহারই করে। নিরুপায় বদি তার AK-47 সুরমার কাছে রেখে নিজের জন্য গোপন কোনো আস্তানা খুঁজতে বের হন। মা, উনি মুক্তিবাহিনীর ছেলে, আস্তে কথা বল। আমার খুব খারাপ লাগছে মা,
আমি ওনার সঙ্গে বাজে ব্যবহার করেছি আমি বুঝতে পারিনি। নানা জায়গায় ঘুরে ফিরে বদি তার মা বোনের সাথে দেখা করতে যায়। অনেকদিন পর তাকে দেখেই ছোট বোন বলে ওঠে, আমি কাঁদবো কেন? আমি তো জানি তুমি ফিরে আসবে। কিন্তু বেশিক্ষণ মায়ের সাথে সময় কাটাতে পারে না বদি। খবর আসে বাসার সামনে কেউ একজন ঘোরাঘুরি করছে, তাই পেছনের পাইপ বেয়ে ফিরে আসে। মতিন সাহেবের বাসায় এসেই বদি অস্ত্র নিয়ে বের হয়। কিন্তু এবারে সুরমা এবং রাত্রি তার সাথে আপন মানুষের মতোই আন্তরিক ব্যবহার করে বিদায় দেয়। বদি তার দলের সাথে দেখা করে একটা সাকসেসফুল গেরিলা মিশনে যায়। সন্ধ্যা হয়ে কারফিউ শুরু হয়ে যায়, কিন্তু বদি ফিরে আসে না। ভেতরে ভেতরে নানা দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠে সুরমা আর রাত্রি। অবশেষে রাতে চুপিসারেই ফেরে বদি। এসে জানায় সে আগামীকালই আরেকখানে চলে যাবে, কারণ তাদের এক জায়গায় বেশি দিন থাকার নিয়ম নেই। বদি সুস্থভাবে ফিরে আসার আনন্দে রাত্রি তাদের গান শোনায়। পরদিন সকালেই বদি বেরিয়ে যায় আরেক অপারেশনে। সন্ধ্যায় হঠাৎ করানিরে হাজির হয় বদিকে কাঁধে নিয়ে বদির এক বন্ধু। গুলি লেগেছে, কারফিউ শুরু হতে আর এক ঘন্টা বাকি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এর মধ্যে অবশ্যই ডাক্তার নিয়ে আসবো। বদিকে সুরমার কাছে রেখে ডাক্তারের খোঁজে বেরুলে সেই বন্ধু ধরা পড়ে যায় পাকিস্তানিদের কাছে। বদিসহ অন্যান্যদের ঠিকানা জানতে শুরু হয় তার উপর নির্মম অত্যাচার। অন্যদিকে শহরে কারফিউ শুরু হওয়াতে কোনো ডাক্তারের ব্যবস্থাও মতিন সাহেব করতে পারেন না। এখন একমাত্র ভরসা ভোর পর্যন্ত অপেক্ষা করা। ভোরের আলোর সাথে কেটে যাবে কারফিউয়ের বাধা, কিন্তু ততক্ষণ পর্যন্ত এই রক্তক্ষরণের মধ্যেও বেঁচে থাকতে হবে বদিকে। ভোর হতেই বদির রক্তশূন্য শরীর নিস্তেজ হয়ে পড়ে। তবুও রাত্রির আহ্বানে ভোরের প্রথম আলো ছুঁতে হালকা করে চোখ মেলে হাত বাড়িয়ে দেয় ভোরের প্রথম কিরণের তরে। একদিন দেশ স্বাধীন হবে, সবাই কত আনন্দ করবে। আমি হারমোনিকা বাজাতে বাজাতে পথে পথে নাচব। আপনি সেদিন থাকবেন না আমার সঙ্গে? আপনি থাকবেন না? আগুনের পরশমণি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, শিলা আহমেদ, ডলি জোহর, আবুল হায়াত, দিলারা জামান, মোজাম্মেল হোসেন, সালেহ আহমেদ, হোসনে আরা পুতুল, ফজলুল কবির, তুহিন সহ আরও অনেকে। শ্রোতাবন্ধুরা, এখন বিজয় মঞ্চ পর্বে শুনতে পাবেন একাত্তরের ১৬ই ডিসেম্বরে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ওপর বিশেষ একটি প্রতিবেদন। রচনায় ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিবেশনায় গুলশানা রাহক। সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান। এটি পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। বাংলাদেশের স্বাধীনতার পর রমনা রেসকোর্স নাম পরিবর্তন করে রাখা হয় সোহরাওয়ার্দী উদ্যান। নয় মাস বীরত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের আক্রমণ ও পাল্টা আক্রমণে ক্রমান্বয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়ে যে উপায়ন্ত না দেখে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ৯৩,০০০ পাকিস্তানি সৈন্যগণ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। স্বাক্ষরিত হয় আত্মসমর্পণের দলিল। এরই মাধ্যমে নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান হয়। প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রমনা রেসকোর্স ময়দানে পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, ভারতীয় ও বাংলাদেশী বাহিনীর যুগ্ম কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগৎজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর উপসেনাপ্রধান এয়ার কমোডর এ কে খন্দকার আত্মসমর্পণে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধিত্ব করেন।
শ্রোতা বন্ধুরা, আজকের দর্পণ অনুষ্ঠানের শেষ প্রান্তে এখন আমাদের গান পর্বে শোনাব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই কালজয়ী গানটি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। গানটির রচয়িতা গোবিন্দ হালদার, সুরকার সমর দাস। গানটি শুনবেন সমবেত কণ্ঠে। রক্তলাল 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 ভরেছে কোন সমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল। পতন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, পতন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, ভরেছে সমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে, শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, নয়া মাস আসে নয়া সকাল, নয়া সকাল নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, জোয়ার এসেছে মন সমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল। বিদ্যুৎপতি হোম অভিযান, বিদ্যুৎপতি হোম অভিযান, বিদ্যুৎপতি হোম অভিযান, বিদ্যুৎপতি হোম অভিযান, জিরে শত্রুজান শত্রুজান শত্রুজান। দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, জোয়ার এসেছে মন সমুদ্রে, রক্তলাল। প্রিয় বন্ধুরা, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের সমাপ্তি এখানেই। আগামীকাল শুক্রবারের দর্পণ শোনার আমন্ত্রণ রইল একই সময়ে। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর শেষ কথায় জানিয়ে যাই, আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন আলফাজ তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, এবং দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল সাইন।